ঝাড়গ্রাম জেলার সাঁকড়াইল ব্লকের রোহিণীর ডাহি মোড় থেকে চুনপাড়া পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই 8 কিলোমিটার রাস্তার মাঝেই কাশিডাঙ্গার পোল থেকে রোহিণীর ডাহি মোড় পর্যন্ত রাস্তার প্রায় 3 কিলোমিটার কাজ শুরু হয়েছে। কাশিডাঙ্গার পোল থেকে চুনপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার কাজ কবে শুরু হবে তা গ্রামবাসীদের জানা নেই। স্থানীয় বাসিন্দা রামচন্দ্র মাহাতো বলেছেন, রাস্তাটির অবস্থা একে বেয়াল হয়ে পড়েছে, এক হাত অন্তর গর্ত তৈরি হয়েছে, খানাখন্দে ভর্তি, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না ঠিক সময়ে, যার ফলে সমস্যা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে টোটো চালকরা ওই রাস্তা দিয়ে টোটো চালাচ্ছেন, বাইক আরোহীদেরও খুব কষ্টের মধ্যে দিয়ে রাস্তা পার হতে হয়, সাইকেল চালিয়েও যাতায়াত করা যাচ্ছে না বলে অভিযোগ। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।